ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই, আপনার প্রশ্নটি হচ্ছে, কোনো এক ব্যক্তি স্বপ্নে দেখল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছে, তুমি এই মাদ্রাসার এহতেমাম এর দায়িত্ব গ্রহণ করো বা তুমি মুহতামিম হও। আর এই ঘটনা, এই স্বপ্ন বর্ণনা করার পর কমিটির লোকজন তার কথা শুনে তাকে মুহতামিম নিয়োগ করল। আসলে এই বিষয়ে শরীয়তের দিক নির্দেশনা কি? সম্মানিত ভাই, এখানে প্রথম বিষয়টি হচ্ছে লোকটার আদর্শ উঠা বসা চলা ফেরা সুন্নত মোতাবেক আছে কিনা, এখলাস আছে কিনা, দিনদারি ফরজগারি মোত্তাকি কিনা, এটা বিজ্ঞ উলামা ইকরামদের মাধ্যমে তাকে যাচাই করে দেখতে হবে। এই লোকটা কেমন ব্যক্তিগতভাবে, তার আচরণ কেমন দেখতে হবে। অনেকে নিজের স্বার্থের জন্য অনেক বাহানা ধরে, তাই দেখতে হবে যে লোকটা আসলে মুখলেস কিনা, লোকটার তাকওয়া আল্লাহ ভীতি কেমন, সমাজে তার চালচলন কেমন, কোনো দুর্নীতির সাথে জড়িত কিনা, এই ধরনের অনেক কিছু দেখার আছে। আর এই ব্যক্তিকে বোঝার জন্যে প্রয়োজনে ভালো যারা মানসম্মত আলেমেদিন আছেন, হক্কানি আলেমেদিন যারা আছেন, যারা তাকওয়া ফরজগারি নিয়ে চলেন, কোরআন সুন্নাহর জ্ঞান নিয়ে চলেন, তাদের নিকটে তাকে নিয়ে যাওয়া হবে, তার বিষয় সম্পর্কে তাদেরকে অবহিত করা হবে। পরবর্তীতে তার স্বপ্নের কথাটা আসবে। শুধু স্বপ্নের উপর নির্ভর করে কোনো ফয়সালা নেওয়া যাবে না, বিশেষ করে ওই স্বপ্ন যে স্বপ্নটা কোরআন সুন্নাহ বিরোধী হয়। আর যে ব্যক্তি স্বপ্নে দেখছে, সে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে কিনা সেটাও তাকে জিজ্ঞেস করতে হবে। এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি সম্পর্কে যে সমস্ত আলেমগণ আছেন, বিদ্বান আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন পদ্ধতি কেমন ছিল সামাইলে তিরমিজি থেকে, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠনাকৃতি সম্পর্কে যে সমস্ত বিদ্বানদের জ্ঞান আছে, তাদের নিকটে তাকে নিয়ে যাওয়া হবে। আর তাকে বলা হবে যে তুমি বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তুমি স্বপ্নে দেখছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তুমি কোন আকৃতি দেখছো, গঠন পদ্ধতি কী ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কেমন, দাড়ি কেমন, নাক কেমন, গঠন কেমন, এগুলা তুমি বর্ণনা করো। যদি সে এগুলা বলতে পারে এবং এটা সহি কোরআন সহি সুন্নাহ আর কিটে মিলে যায়, তখন হ্যাঁ বলা যাবে যে ওই ব্যক্তি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছে। তারপরেও যদি সব প্রমাণিত হয় যে দেখছে, এরপর দেখা যাবে তার স্বপ্নের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী কিছু আছে কিনা। যদি কোরআন সুন্নাহ বিরোধী থাকে তাহলে তার কথা মানা যাবে না। আমি এই বিষয়ের উপরে কয়েকটা কথা বলি, আমার আলোচনা এখানে শেষ করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইজাদা ইনসানু আন্নাহু রাআ নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মানামিহি। কোনো ব্যক্তি যদি নাকি দাবি করে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে ঘুমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলাম, ওয়ান্নাহু আমারাহু বি আমরিন ওয়াহাজাল আমর ইউখালিফুল কিতাব ওয়া সুন্নাহ ফাইন্নাহু লা ইউমালু বিহি। আর সে স্বপ্নে দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তুমি এই কাজটা করো, আর এই কাজটা কোরআন সুন্নাহ বিরোধী, তাহলে এই উপর আমল করা যাবে না। আর এটা দলিল হচ্ছে যে আসলে বাস্তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, সে অন্য কিছু দেখছে। ইবনে হুজার হাম্মাদ বিন জায়েদ থেকে বর্ণনা করেন, হাম্মাদ বিন জায়েদ বলেন, মোহাম্মদ বিন সিরিন রহিমাহুল্লাহ উনার নিকটে এক ব্যক্তি এসে বলল যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, স্বপ্নে দেখছে। তখন মোহাম্মদ বিন সিরিন, উনি তো অনেক বড় যে কেবারা তাবিন ছিলেন, তখন তাকে বললেন যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন আকৃতিতে দেখছো, তুমি আমাকে বর্ণনা দাও। আর ফাইন উসিফালাহু সিফাতান লা ইয়ারিফুহা কল্লাম তারাহু। যদি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন পদ্ধতিতে, গঠন আকৃতিতে সে বলতে না পারে, তাহলে বলতে যে না আসলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে নাই। দেখেন উনারা ছিলেন বহুত বড় বিদ্বান। তাহলে এটা সনদ সহি। ইমাম হাকেম
আসিম বিন কোলাইবের বর্ণনা থেকেও যে বর্ণনা করেন যে আমাকে আমার পিতা বলছেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, রাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কলা সিফহুলি, তুমি আমাকে তার বর্ণনা দাও, কলা ফাজাকারতুল হাসান ইবনে আলী ফাশাব্বাহতুহু বিহি, তখন আমি বললাম যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন ভক্ত দেখলাম আলী বিন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতির মতো, কলা কদ রাআইতাহু, হ্যাঁ তুমি নিশ্চয় দেখছো, সনদুহু জাইয়িদ, এটা সনদটা শক্তিশালী। তাহলে বোঝা গেল যে ব্যক্তি স্বপ্ন দেখবে তাকে বলা হবে তোমার আকৃতি কেমন, যদি হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির মতো আকৃতি বলতে পারে, হ্যাঁ তাহলে তুমি দেখছো। এরপরে আমাদেরকে দেখতে হবে তার কথাটা যেন শরীয়তের বিরোধী না হয়, যেই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে দেখছে বলতেছেন তাকে, এই কথা যদি নাকি কোরআন সুন্নার বিরোধী হয় তাহলে মানা যাবে না, আর যদি কোরআন সুন্না হিসেবে কোনো তা সাংঘর্ষিকতা নাই তাহলে কথাটা মানা যাবে। এখানে এই ব্যক্তি সম্পর্কে আমি বলি যে নিজের জন্য সে এহতেমাম বা মাদ্রাসা পরিচালনার দায়িত্ব হওয়ার পথ লুটে নেওয়ার জন্য সে চেষ্টা করতেছে। অথচ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন সূরা কাসাসে 83 নম্বর আয়াতে, তিলকা দারুল আখিরাতু নাজালুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদ ওয়ালা ফাসাদান ওয়ালা আকবাতু লিল মুত্তাকিন, যে ওটা আখিরাতের ঘর, আমি এটা দান করব ওই সমস্ত লোকের জন্য যারা পৃথিবীতে কোনো ধরনের বড়ত্ব মহত্ব ইচ্ছে করে না, ইচ্ছা পোষণ করে না, তাই এই মাদ্রাসার পরিচালনার দায়িত্ব এটা একটা পদ, উচ্চ মর্যাদার পদ, এটার প্রতি লালায়িত হওয়া যাবে না। ওয়ালা ফাসাদান, এবং আখেরাতের জান্নাতের ঘর তারা পাবে যারা দুনিয়াতে সন্ত্রাস সৃষ্টি করে না, ওয়ালা কিবাতুল মুত্তাকিন, আর শেষ পরিণাম ফল তাদের জন্যেই যারা মুত্তাকি। তাহলে এখানে আয়াতে তারা বুঝতে পারলাম যারা লা ইউরিদুনা উলুবান ফিল আরদ, যারা জমিনে নেতৃত্ব চায় না, এই কেউ নেতৃত্ব ছেড়ে নিতে পারবে না, এই ব্যক্তি এই স্বপ্ন দেখলেও বলাটা উচিত ছিল না। তারপরে এই স্বপ্নটা অন্য হাদিসেরও বিরোধী, যে হাদিসটি সরাসরি বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণনা করা আছে আবু সাঈদ আব্দুর রহমান বিন সামুরা থেকে, তিনি বলেন আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আব্দুর রহমান বিন সামুরা লা তাসআলিল ইমারাতা, হে আব্দুল্লাহ বিন সামুরা তুমি দায়িত্ব ছেয়ে নিবে না, ফাইন্নাকা ইন উতিতাহান গায়রি মাসালাতিন উইনতা আলাইহা, তোমাকে যদি নাকি দায়িত্ব দেওয়া হয় এমন দায়িত্ব যেই দায়িত্বের প্রতি তুমি লালায়িত ছিলে না, তাইলে এর মধ্যে কি থাকবে, তোমাকে আল্লাহ পাকের পক্ষ থেকে সহযোগিতা করা হবে, ওয়া ইন উতিতাহান মাসালাতিন, আর যদি নাকি তুমি এই দায়িত্ব চেয়ে নাও, উকিল তাইলাইহা, তাহলে এই দায়িত্ব তোমার ঘাড়ের মধ্যে লটকে দেওয়া হবে। দেখেন কত সুন্দর কথা বুখারী মুসলিমের বর্ণনা। আরেকটা হাদিস আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ মুসলিমের মধ্যে, কল আলী রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আকে বললেন, ইয়া আবা যর, হে আবু যর, আরাকা দাইফান, আমি তোমাকে দুর্বল দেখতেছি, ওয়া ইন্নী উহিব্বু লাকা মা উহিব্বু লিনাফসি, আমি তোমার জন্য পছন্দ করি যেটা আমার জন্য আমি পছন্দ করি, ফালা তামুরান্না আলা ইসনাইনি ওয়ালা তুওয়াল্লিনা মা আলা ইয়াতীমিন, তুমি আমি তোমাকে নির্দেশ যে দিচ্ছি যে তুমি কি করবা না, দুইজনের উপরও তুমি দায়িত্বশীল হইবা না এবং ইয়াতিমের মালেরও কি হইবে না, দায়িত্বশীল হইবে না। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ভিতর নেতৃত্ব না নিতে বলতেছেন, আর ওই ব্যক্তি তার দায়িত্বের স্বপ্ন দেখতেছে আর এটা বলাবলি করতেছে, তাই এই স্বপ্নটা আমি মনে করি শরীয়তের পরিপন্থী। স্বাভাবিক কথা হচ্ছে এই ব্যক্তিকে যাচা বাছাই করা ছাড়া শুধু স্বপ্নের উপর নির্ভর করে তাকে দায়িত্ব দেওয়া ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে এবং মাদ্রাসার উন্নতির কল্পে আমি ঠিক মনে করি না, যদি নাকি বাস্তবে ওনার মধ্যে আলাদা যোগ্যতা থাকে মাদ্রাসা পরিচালনার জন্য সেটা ভিন্ন কথা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হাফিজ সাহেব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।